দর্শক, এর আগে জানিয়েছি আপনাদের যে রাজধানী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনির ইসলাম। মিন্টু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিন্টু, সেখানকার অবস্থাকে একটু জানাবেন। গতকালকে যে নয় দফা কর্মসূচি, নয় দফা দাবির প্রেক্ষিতে গতকালকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে আত্মনগরে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। বেলা 11টার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই এখানে জড়ো হন এবং এরপরে স্লোগানে বলা যায় যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। কোনো সময় তারা নয় দফা দাবি জানাচ্ছেন, কোনো সময় এক দফা দাবি জানাচ্ছেন এবং বলছেন যে তাদের যে সহযাত্রী যারা শিক্ষার্থী মারা গেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন এবং সেই সঙ্গে বলছেন যে যারা মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা জেলে রয়েছে ছেড়ে দিতে হবে, এরকমই সব দাবি রয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে শুধু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আশেপাশে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং কলেজের শিক্ষার্থীরা, তারাও কিন্তু এই যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে কয়েকজন অভিভাবক তারাও তাদের এই শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে তারাও এই আন্দোলনে যোগদান করেছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্য তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করবেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে কর্মসূচি বেলা 3টা পর্যন্ত এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সেটি চলবে এবং এরপরে 3টার দিকে তারা একটা বিক্ষোভ মিছিল করবেন। তবে তারা বলছেন যে শান্তিপূর্ণভাবেই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করবেন এবং আফতাবনগরের ঠিক গেটে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা একটু নিরাপদ দূরত্ব রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হলে তারাও তাদের শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারে সেক্ষেত্রে তারা সহযোগিতা করবেন এমনটি তারা বলছেন এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করছিলাম যে একজন মুক্তিযোদ্ধা, তিনিও শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একত্রিত ঘোষণা করে বক্তব্য রাখছিলেন এবং বলা যায় যে এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা এই এলাকায় যারা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আশেপাশে রয়েছে, তারা এই কর্মসূচি তালা পালন করছেন এবং তারা বলছেন যে তারা যে শিক্ষার্থী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, সেই সঙ্গে ক্যাম্পাস খুলে দিতে হবে এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ সেটি বজায় রাখতে হবে এবং এছাড়া যে তাদের যে নয় দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে সেই দাবিগুলোও তারা বলছেন এবং কোনো সময় প্রতিবাদী গান, কোনো সময় স্লোগান, কোনো সময় কবিতা, এভাবেই কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলমান রয়েছে। তো আমরা এই কর্মসূচির সঙ্গে রয়েছি এবং একদিকে শিক্ষার্থীরা রয়েছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও রয়েছেন। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের শেষ পর্যন্ত আজকে যে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালিত হবে এবং কেন্দ্রীয়ভাবে পরবর্তীতে তাদের যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই ঘোষণা অনুযায়ী তারা পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি সেটিও পালন করবেন। এই ছিল বলতে গেলে এখনকার মতো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা।